প্রথম হচ্ছে যে এই কোর্টে আসলে বা এখানে বসেও আমার একটা জায়গায় খুব আফসোস হচ্ছিল, বুকটা ফেটে যাচ্ছিল। আমি পাশে বসা যে আইনজীবী ভদ্রলোক ওনার সাথে আলোচনা করতেছিলাম যে এই কোর্ট না তো বাংলাদেশের প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেব সংখ্যালঘু সম্প্রদায় থেকে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, প্রধানমন্ত্রী যে অসাম্প্রদায়িক চেতনা, তিনি যে সেকুলারিজমকে খুব অন করেন, তিনি সেটা প্রুভ করেছেন, সেল করেছেন ওয়েস্টে, যে তিনি একটা সংখ্যালঘু একজন ব্যক্তিকে চিফ জাস্টিস করেছেন, কাজে আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনার চেয়ে সেকুলার এই দেশে আর কেউ নাই, কিন্তু দেখেছেন তার সাথে কি নিষ্ঠুর নির্মম জঘন্য ব্যবহার করেছে। সেটা যদি প্রধানমন্ত্রী করেন নাই, প্রধানমন্ত্রী চাকর বাকররা করেছেন, গোয়েন্দা সংস্থার লোকজন করেছেন, এজেন্সির লোকজন করেছেন, তার সামনে থেকে লাঠি মেরে টেবিলটাকে ওই দিক পর্যন্ত তিন হাত মানে টেবিলকে লাঠি মেরে তার দিকে পৌঁছে দিয়েছেন। অনেকে বলতে পারেন যে অনেকে বলতে পারেন যে সিনহা সাহেব খুব ভালো লোক ছিলেন না, তিনি অন্যায়ভাবে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছেন, যুদ্ধাপরাধের বিচারের প্রশাসনের বাস্তবায়নের ক্ষেত্রে তিনি একজন কুশীলব ছিলেন, বলতে পারেন, দ্যাটস কারেক্ট, হতেও পারে নাও হতে পারে, আমি সেই ডিবেটে যাচ্ছি না, কিন্তু তিনি তো বাংলাদেশের প্রধান বিচারপতি, তার সাথে যে আচরণটা করা হয়েছে এই দেশের বিচার ব্যবস্থার উপরে সেই আচরণটা করা হয়েছে, সিনহা সাহেবের টেবিলে লাঠি মেরে সিনহা সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে জোর করে বাইরে পাঠানোর জন্য গাড়ি ধরানো হয়েছিল, সেইটি এই দেশের বিচার ব্যবস্থার ঘাড় চাপটে ধরা হয়েছিল। কিন্তু আপনারা এত আইনজীবী, এত আইনজীবী নেতৃবৃন্দ সেদিন কেউ প্রতিবাদ করেন নাই, আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। আমি আবারও বলছি, সিনহা সাহেবের ব্যক্তিগত অপরাধ বোধ নিয়ে, ব্যক্তিগত দোষ নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু একটা দেশের প্রধান বিচারপতির সাথে এই আচরণ করলো, কেউ প্রতিবাদ করলো না, পার্লামেন্ট থেকে হুমকি দেওয়া হলো। প্রয়াত নাসিম সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, এখন মারা গেছেন, আপনার নিশ্চয়ই মনে আছে এই গত নির্বাচন কমিশন যে নুরুল হুদা সাহেব, তিনি যখন বিএনপির সাথে সংলাপে বা মতবিনিময়ের আলোচনায় বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আরেকজন অবিসংবাদিত নেতা জিয়াউর রহমান সম্পর্কে বলেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এখন এটা আমার কথা না তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিনা সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু এটা নুরুল হুদা সাহেব বলেছিলেন। সে কারণে কিন্তু তখন পার্লামেন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির দিকে ইন্ডিকেট করে, যে একজন খুব বেশি কথাবার্তা বলেছিল, বাড়াবাড়ি করেছিল, কাজেই সাবধান হয়ে যান, তিনি তো বুঝে গেছেন তার পরিণতি কী হতে পারে, যে কারণে তিনি আর কোনো কথা বললেন না, হাঁটলেন না। তিনি প্রধানমন্ত্রী, দিল্লি এবং শেখ হাসিনার এজেন্সির একটা প্রেসক্রাইপটেড একটা প্ল্যানের ইলেকশন করে দিয়ে এলেন, কিন্তু ইলেকশনের পর কিন্তু তিনি ডিবেট ফর ডেমোক্রেসি নামে একটা অর্গানাইজেশন একটা প্রোগ্রাম করে, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের নিয়ে ডিবেট করে, সেই ডিবেটে গিয়ে তিনি বলেছিলেন যে তার আমলে শতভাগ ভোট পড়া এটা তার জন্য একটা ভালো কাজ ছিল না, এবং তিনি তখন বলেছিলেন যে আগামী ইলেকশনে যদি বিএনপি না আসে সেই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই কথা তার প্রোগ্রামে বলায় এবং অর্থ পাচারের ক্ষেত্রে যে 7.5% আপনার ট্যাক্স দিয়ে কর দিয়ে যে বিদেশ থেকে পাচার করা অর্থকে আনাটা বৈধতা দেওয়া হয়েছিল, এটা নিয়ে পরিকল্পনা মন্ত্রী ওই একই প্রোগ্রামে একটা প্রোগ্রামে গিয়ে বলেছিলেন এটা তিনি ব্যক্তিগতভাবে সাপোর্ট করেন না, সরকার সাপোর্ট করতে পারে, এই দুটো কথার কারণে সেই প্রোগ্রামটা টেলিভিশনের পোস্টপন করে দিছে, টেলিভিশনে সেই প্রোগ্রামটা এখন না, একটা ডিবেট বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা করে, সরকারের মন্ত্রী বলেছে, সরকার ইলেকশন কমিশন বলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নাই, গোয়েন্দা সংস্থার লোকজন যে বাচ্চারা ডিবেট করে তাকে থামিয়ে দিয়েছে যে আপনারা এই সমস্ত প্রোগ্রাম করা যাবে না। যেটা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে সিজিএস সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তারা মিট দ্য অ্যাম্বাসেডার নামে একটা প্রোগ্রাম করে, বিভিন্ন অ্যাম্বাসেডাররা সেখানে যায়, দেশ বাংলাদেশের সাথে ইকোনমিক বিভিন্ন ধরনের পার্টনারশিপের কথা বলে থাকে, বাংলাদেশকে কীভাবে তারা দেখে এই সমস্ত কথাবার্তাগুলো বলে থাকে। এই প্রোগ্রাম লাস্টে তাদের একটা প্রোগ্রাম ছিল যে বে অফ বেঙ্গল কনভারসেশন, সেখানে বেশ কয়েকটা দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, সেই প্রোগ্রামটা নিয়ে যেটা রেজা ভাই বলেছিলেন, আপনারা তো শিক্ষিত মানুষ সবাই জানেন সমস্ত টেলিভিশন চ্যানেল পত্রিকার মালিকদের সম্পর্কে খোঁজ খবর নেন, কয়টা চ্যানেল সাধারণ সাংবাদিকদের কিংবা লিবারেল মানুষের কিংবা অপোজিশন মাইন্ডেড লোকজনের, আর কয়টা চ্যানেল
সরকারি দলের নেতা গুন্ডা মাস্তানদের, গুন্ডা মাস্তানরা টেলিভিশন চালায়, কারণ তাদের ফেসটা দেখাতে হবে, নিজের টেলিভিশনে নিজেই গান গাইবে, নিজেই নাচবে, নিজেই সাজেশন দেবে, নিজেই টক শো করবে। তো এই ধরনের লোক তো আছে। তো এই বাস্তবতায় টেলিভিশন চ্যানেল কিংবা সংবাদপত্র তো এখন আর সেইভাবে লিখতেও পারছে না, বলতেও পারছে না যে কী হচ্ছে। তো যে কারণে এখন তাদেরকে যেভাবে গোয়েন্দা সংস্থা প্রেসক্রিপশন দেয়, সেভাবে তারা অনেক কিছু আবার ভিডিও বানায়, প্রোপাগান্ডা ছড়ায়। যেটা ওই সিজিসি প্রোগ্রাম নিয়ে বললাম যে সেখানে নাকি ইন্টেনশনালি বিভিন্ন অ্যাম্বাসেডরদেরকে ডেকে এই সমস্ত প্রশ্ন করা হয়। আমাদের বর্তমান রাষ্ট্রপতির একটা পুরনো ভিডিও দেখলাম, 1/11 আগে বিএনপির সময়ে কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাহাস চলছিল, তিনি সম্ভবত কোনো একটা অ্যাম্বাসেডর মিট করে বের হয়েছেন, চ্যানেল আয়ের সাক্ষাৎকার, তিনি বলছেন যে বাংলাদেশের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছি, আলাপ হয়েছে। সাবেক মানে আওয়ামী লীগের নেতা ছিলেন, এখন আমাদের রাষ্ট্রপতি, আমাদের শ্রদ্ধেয় রাষ্ট্রপতি। তো আজকে যখন বিরোধী দল বলছে যে বাংলাদেশের এই গণতন্ত্রের জন্য আমরা আমাদের বন্ধুদের সহযোগিতা চাই, বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকার যে তথাকথিত জঙ্গিবাদের ঘটনাগুলো তৈরি করে ওয়েস্টের কাছে সেল করছে এতদিন ধরে, সেটা যে এখন ফাঁস হয়ে গেছে, FBI সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন বলছে এই সরকার নিজের রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদের মতো ঘটনাকে ব্যবহার করছে। কিন্তু আগেই যে জঙ্গি নাটক করা হলো পুরান ঢাকার মতো গিঞ্জি এলাকা, যানজট এলাকা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, চাঞ্চল্যকর ঘটনার আসামি অভিজিৎ এবং আপনার ফয়সাল আরফিন দীপন হত্যা মামলা, যেগুলো আমেরিকার দীপন, তো আপনার ফয়সাল আরফিন একজন তো আমেরিকার নাগরিক ছিল, কাজে এই ঘটনাটা FBI জানতে চেয়েছে এই ঘটনার প্রতিবেদন কি। দেখেন জঙ্গি পালাই গেছে আদালত থেকে, হ্যান্ডকাপ ছিল না, কে হ্যান্ডকাপ খুইলে দিল, আর পুলিশের কিল ঘুষি স্প্রে মাইরা পালাই গেল। মামুনুল হকের মতো আলেমদেরকে ডান্ডাবেরি পরে আদালতে নেয়, আর জঙ্গিদেরকে আপনার ছেড়ে, কি ঘটনা চিন্তা করেন। তো এই এত দুর্বল স্ক্রিপ্টের নাটক করে কি নয় ছয় করে পার পাবে সরকার, টিকতে পারবে? পারবে না। রেজা ভাই যেটা বলেছেন যে একদিকে তারা বলছেন যে আমাদের রিজার্ভ আপনার 34 পয়েন্ট সামথিং বিলিয়ন, হিসাব দেখাচ্ছে আমরা 8 বিলিয়ন ইনভেস্ট করেছি, আরও 26 বিলিয়ন আছে। আবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলছেন যে কান্নাকাটি করে লাভ হবে না, আমি গ্যাস জ্বালানি আমদানি করতে পারবো না। বড় বড় ব্যবসায়ীদের সাথে কথা বললে আপনারাও জানতে পারবেন তারা LC খুলতে পারছে না, মিল ফ্যাক্টরি গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। বৈশ্বিক মন্দাটা ঠিক যে শুধুমাত্র বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডেই আছে। গুগল, টুইটার, আপনার এই সমস্ত মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো হাজার হাজার কর্মী ছাঁটাই করছে। বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা কিছুটা হয়তো অ্যাফেক্টেড হব, কিন্তু সরকারের অপরিকল্পনা এবং তাদের লুটপাটের কারণে আমরা সবচেয়ে এখন বেশি ভুক্তভোগী, সাফারার সবচেয়ে বেশি। কিশোর গ্যাং শুনেছেন, মাদক কারবারীদের গ্যাংয়ের কথা শুনেছেন, আমরা বলতে পারছি এইটা একটা গ্যাং লুটেরাদের সরকার, একটা লুটেরাদের গ্যাং যারা এই সরকার পরিচালিত হচ্ছে, যারা ব্যাংক খাতকে লুটপাট করেছে, শেয়ার বাজারে লুটপাট করেছে, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তারা লুটপাট করে নেই। এই যে ব্যাংকের এতগুলো ঘটনা পত্রপত্রিকায় লেখা হলো, কিছুদিন আগে কোর্ট বললো যে অর্থ পাচারকারীদেরকে শুট ডাউন করা উচিত, কে শুট ডাউন করছে? শুট ডাউন করছেন আপনার প্রকৃত অপরাধীদেরকে, মানে জনসম্মুখে না আনার জন্য, প্রকৃত ঘটনা বের হয়ে আসবে সে কারণে তাদেরকে গ্রেপ্তার না করে শুট ডাউন করছেন। কিছুদিন আগেই বুয়েটের একজন ছাত্র মারা গেল, সেই ঘটনায় দেখেছেন কি কি ধরনের বক্তব্য দিয়েছে আমাদের প্রশিক্ষিত দক্ষ গোয়েন্দা সংস্থা। একবার বলছে তার উপস্থিতি সর্বশেষ চনপাড়ায় পাওয়া গিয়েছিল, একবার বলছেন যাত্রাবাড়িতে তিনি খুন হয়ে থাকতে পারেন, একবার বলছেন মাদক কারবারীদের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন। মাদক ওই ছেলের বাবা তো বলেছে যে তার ছেলে আপনার বিড়ি সিগারেটও খেত না, বুয়েটের ছাত্র। আজকে 17 দিন, এখন পর্যন্ত সেই ঘটনার কুলকিনারা নাই, কেমনে থাকবে? এখন আমরা কী করব? আমরা তো চেয়ে চেয়ে নাটক দেখছি, প্রহসন দেখছি। সাগররুনি হত্যাকাণ্ড 94 বার আদালত আপনার প্রতিবেদন পিছিয়েছে, এটি কি একটা দেশ, এটি একটা ব্যবস্থা? অনেক সিনিয়র আইনজীবীরা অনেকে বলেন যে ভাই আপনার কথা খুব কড়া হয়, আপনি পুলিশকে নিয়ে কিছু কথা বলবেন না, কেন আপনাকে গ্রেপ্তার করলে তো পুলিশ আর রিমান্ড টিমান্ডের বিষয় আছে, কাজে এরা যেন আপনার সাথে ভালো ব্যবহার করে, কোর্টের বিরুদ্ধে কখনো কথা বলবেন না, কারণ আপনার কিন্তু আদালতে জামিন নিতে হবে। আচ্ছা, আমি যেখানে একটা দেশের প্রধান বিচারপতি অবিচারের শিকার হন, যেখানে আজকে আইন আদালত গোয়েন্দা সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটা অবৈধ সরকার দ্বারা আপনার নিয়ন্ত্রিত হয়, সেখানে আমি কিভাবে ন্যায় বিচারের জন্য,
আমি কোর্টের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখবো। তো এটা আপনাদের চোখে পড়ে না, এটা আপনারা ভাবেন না। তো আমি সর্বশেষ যেটা কথা বলতে চাই যে এক ভাই বলছিলেন যে ঠিক যে আজকে আপনার রিজার্ভ তারপরে মূল্যস্ফীতি এরকম যেগুলো মানে শিক্ষিত মানুষের জন্য টার্ম, তাও সব শিক্ষিত মানুষও বুঝবে না, মানে স্পেসিফিক এই বিষয়ে যাদের স্টাডি না আছে কাজী এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষ তো বুঝবে না। সাধারণ মানুষ যেটা বুঝে সেইটা নিয়ে দু চারটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে ওষুধ যদি খোঁজ নেন, প্রতিটি ওষুধের দাম বাজারে ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম কিন্তু 12-35% পর্যন্ত বেড়েছে ওষুধের দাম যদি কিনেন খোঁজ নেবেন। কিছুদিন আগে কি চিনি নাই বাজারে, পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে আপনার আপনার কি বলে আপনার অনলাইনে কিংবা পর্দার আড়ালে বেচা কিনা হচ্ছে 90 টাকার চিনি। কয়েকদিনের ব্যবধানে অভিযান টভিযান চালালেন, ভালো 108 টাকা করে দিলেন কেজিতে, কত 18 টাকা বেড়েছে 20 টাকা এখন। আচ্ছা তাহলে আমি 2 দিন আগের ডেটা হয়তো বলেছি 120 টাকা, তাহলে দেখেন আপনার 90 থেকে 120 30 টাকা কেজিতে বেড়েছে। এটা কিন্তু ব্যবসায়ীরা বাড়িয়েছে, কারণ ব্যবসায়ীরা তো বড় আপা ছোট আপা ভাইগনা মামু সবাইকে কমিশন দেয়, সবাই কমিশন পায়, বাড়িয়েছে। সোয়াবিন তেলের দাম তো যা বেড়েছে বেড়েছে, তারপর কিছুদিন আগেও কিন্তু 12 টাকা বাড়িয়েছে। বাংলাদেশে অপরিশোধিত তেল আমদানি করে 6টা কোম্পানি। কিছুদিন আগে যখন এই আর্টিফিশিয়াল ক্রাইসিস বাজারে দেখা গেল, মেস্টেট অভিযান চালিয়েছে, আমি কোম্পানির নাম বললাম না, 2টা কোম্পানির ডিপোতে সাফিসিয়েন্ট তেল পাওয়া গেছে, কারো বিরুদ্ধে 5 পয়সাও জরিমানা করতে পারে নাই। অথচ ওই রাস্তার সাধারণ ধরেন বেলে সর্বদলা শরবত নিয়ে বসছে, তারে ঠিকই যে 500 টাকা জরিমানা করে দেবে যে এইখানে বেটা বসছস কেন, আর দেশের টাকা জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। দেশকে আজকে উন্নয়নের কথা বলে আজকে একটা দুর্ভিক্ষের খাদের কিনারায় নিয়ে এসেছে, এই চোরদের বিচার হচ্ছে না। এক ভাই বলছেন অবশ্যই বলছি, আমরা যদি বেঁচে থাকি যারা লুটপাট করেছে প্রত্যেকের টাকা দেশে আমরা ফিরিয়ে আনব, প্রত্যেকটা দুর্নীতিবাজকে তাদের শাস্তি তাদেরকে আমরা নিশ্চিত করব। দুর্নীতিবাজরা এই সরকারের পতনের পরে স্বীকৃত দুর্নীতিবাজরা আজীবন এদেশে নির্বাচনের অযোগ্য হবেন সেই ব্যবস্থা আমরা করব। পাচারকারীদের টাকা আজকে যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল ধনী দরিদ্রের বৈষম্য নিরসন করার জন্য, সংবিধানে যেখানে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে গণতন্ত্রের কথা বলা হয়েছে, আজকে স্বাধীনতার 50 বছর পরেও আমরা সেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছি, জীবন দিতে হচ্ছে। সেদিনও ব্রাহ্মণবাড়িতে দেখেছেন ছাত্রদলের এক কর্মীকে পুলিশ ঠেকিয়ে গুলি করেছে, এই পুলিশের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিবে। আমার এই যে এখন আঙ্গুলটা বাঁকা, আমি ডাকসুর ভিপি ছিলাম, আমার রুমে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, আমি যদি এখনও মনে পড়ি আমি একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে যাই। লাইট বন্ধ করে মোটা বাঁশ না লাঠি না গাছ বলতে পারি না, যারাই ছিলাম সবার মাথার উপরে, তো বাইরে এসে এখানে অনেক ছাত্রনেতারা আছেন। কিছুদিন আগেই বুয়েটের যে ছাত্র আরেকটি আলোচিত ঘটনা যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, যাকে ছাত্রলীগের ছেলেরা পিটিয়ে মেরেছে, পিটিয়ে মেরেছে নিশ্চিত করেছে আবরার ফাহাদ, তার স্মরণসভা করলো আমাদের কিছু ছাত্র বন্ধুরা রাজু ভাস্কর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে একদম ছাত্রলীগের ছেলেরা হামলা করলো। সেখানে প্রোগ্রাম ছিল আমাদের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেবের প্রোগ্রাম টিএসসিতে, তার উপস্থিতিতেই কিন্তু একদম পিটাইলো। তারা গেছে হাসপাতালে ঢাকা মেডিকেল চিকিৎসা নিতে, আর একদম পিটাইলো তাদেরকে, আবার পুলিশ যে গ্রেপ্তার করলো, 1 মাস 1.5 মাস জেল খেটে তারা বের হলো। তো এইভাবে আমরা মার খেলাম, আমরা আক্রান্ত হচ্ছি, আমরা আইনের প্রোটেকশন পাচ্ছি না, আবার কোর্টে গিয়ে আমরা জামিনও পাচ্ছি না। তো তাহলে এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে তো মানুষ রিভল্ট করবে, এই বিচার ব্যবস্থার প্রতি তো মানুষের দিন দিন অনাস্থা তৈরি হচ্ছে। কাজে আমরা একটা কথা বলবো যে আজকে অন্যান্য প্রফেশনের চেয়ে অন্তত আইনজীবীদের এখনও কিছুটা স্বাধীনতা আছে, এখন আপনারা সেরকম একটা উদ্যোগ নিতে পারেন। আজকে এই সরকার সবচেয়ে জঘন্য কাজ করেছে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, দল দাস দলকানা চরিত্রহীনদেরকে বসিয়ে প্রতিষ্ঠানগুলোর চরিত্র নষ্ট করে ফেলেছে। এই আপনার নিশ্চয়ই মনে আছে, এই কোটেরই বেগম খালেদা জিয়ার সরকার যখন 91-তে ক্ষমতা আসলো, বারের সভাপতি ছিলেন কাজী গোলাম মাহবুব সাহেব, চিফ জাস্টিস ছিলেন শাহাবুদ্দিন সাহেব, শাহাবুদ্দিন সাহেবকে না জানিয়ে বেগম জিয়া আপনার 5 জন বিচারপতিকে নিয়োগ দিয়েছিলেন। তখন বিএনপি পন্থী সেই বারের সভাপতি কাজী গোলাম মাহবুব কিন্তু আপনার বলেছিলেন যে
বেগম জিয়াকে যে এইটা কোর্টের রীতিনীতি না, আপনি এটা পারেন না, প্রধান বিচারপতির কনসার্ন ছাড়া পাঁচজনকে নিয়োগ দাও, আপনার এই নিয়োগ বাতিল করতে হবে। বেগম জিয়া কিন্তু সেই নিয়োগ বাতিল করেছেন। আজকে যারা বারের সভাপতি আছেন, বিভিন্ন জেলা বারের, তার সেই গার্ডস আছে, ব্যক্তিত্ব আছে বলতে পারবেন? একটা বারের নির্বাচনে আপনাদেরকে তালা ভেঙে জয়লাভ করতে হয়, যেভাবে জাতীয় নির্বাচনের মতো একটা ডাকাতির পরিবেশ আমরা এই কোর্টেও দেখতে হচ্ছে। এই এই ব্যবস্থা আমরা চাই না। অনেক নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, গুম খুন হয়েছি, গুম খুনের শিকার অনেক মানুষ হয়েছে। আপনাদেরকে বলবো, বাংলাদেশের রেজাভাই যেটা বলেছে এইটা ঠিক, যে রাজনীতির চেয়ে অর্থনৈতিক ক্রাইসিস সহ আনুষাঙ্গিক পরিস্থিতিতে সরকারের খুব শীঘ্রই পতন ঘটবে। তবে সেই জন্য যদি আমরা সন্তুষ্ট ঢেকুর ফেলে আমরা যদি ঘরে বসে থাকি যে আমি না নামলে কী হচ্ছে, রাস্তায় তো আন্দোলন হচ্ছে, আমি না গেলে অমুকে নামবে, নামতে আমাদের সবাইকে হবে। যারা ফাঁসি দেয় স্বেচ্ছায়, বিভিন্ন কারণে, আপনার প্রেমে ব্যর্থ হয়ে, দুশ্চিন্তা থেকে, মানসিক অশান্তি থেকে, নানা কারণে যারা ফাঁসি দেয়, তারাও কিন্তু শেষ সময় রশিটা ঢিল করে বাঁচতে চায়। এ সরকার তো জানে যে তারা যে ধরনের অপরাধ করেছে, পিলখানার বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের দক্ষ চৌখস সৎসাহসী অফিসারদেরকে হত্যা করে সেনাবাহিনীর মেরুদণ্ড ব্রেক করে দেওয়া, সেই ধরনের জঘন্য ঘটনা থেকে আলেমুল আমাদেরকে সেই শাপলা চত্বরে পাখির মতো গুলি চড়ে আর একটি গণহত্যা চালিয়েছিল, যেটিকে আমরা বলবো অবশ্যই এটি একটি গণহত্যা ছিল। এইভাবে যারা হত্যা করেছে তারা কিন্তু জানে পাতা উল্টালে তাদের পরিস্থিতি ভয়াবহ হবে। আমি আপনি থামাতে পারবো না, কী হয় আমরা জানি না, কারণ সেই আশঙ্কা থেকে তারা বুঝতেছে কিন্তু ক্ষমতা থেকে যাওয়া মানেই তাদের লাইফ ইনসিকিউর। হ্যাঁ, আমরা বলবো অবশ্যই আমরা একটা মানুষকে আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করবো, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করে আইনের মাধ্যমেই তাদেরকে বিচারের মুখোমুখি করবো, কোনো নৈরাজ্য আমরা হতে দেব না। সে তারপরেও আজকে সরকার কিন্তু খুব ডেসপারেট হয়ে গিয়েছে। বিএনপি একটা সমাবেশ করবে ঢাকায় বলেছে, বিভাগীয় সমাবেশ করেছে, তারা এখন ঢাকায় করবে। সেই সমাবেশকে বন্ধ করার জন্য, ঠেকানোর জন্য ঢাকার স্বীকৃত ক্যাসিনোবাজ, যাদেরকে একসময় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছিল, ছেড়ে দিয়েছে। সারা দেশের সন্ত্রাসী অস্ত্র চালাতে পারে যারা, তাদেরকে নিয়ে ঢাকায় মিটিং হচ্ছে, প্রশাসনও তাদের সাথে বসছে। পরিস্থিতি হলে যেন যেটা শ্রীলঙ্কায় করেছিল, রাজাপাকসে পরিবারও কিন্তু আপনারা জানেন যে তাদের কিন্তু পালোয়ান পেশি শক্তি যাদের আছে, গুন্ডা পান্ডা, তাদের কিন্তু রাস্তায় নামিয়ে দিয়েছিল যে জনগণকে থামানোর জন্য। শেষ পর্যন্ত কিন্তু আপনার, শেষ করছি, আমি শেষ করছি অল্প সময়, শেষ পর্যন্ত সেই তাদের পালোয়ানরা কিন্তু সেই না, শেষ পর্যন্ত রাজাপাকসের পালোয়ান বাহিনী কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই। 90-এ যেটা আমাদের এখানে হয়েছিল, জেনারেল নুরুদ্দিন সাহেবরা আপনার প্রেসিডেন্ট সাহেবকে বলেছিল, সরি প্রেসিডেন্ট, আমরা এভাবে জনগণের বুকে গুলি চালাতে পারবো না, যেখানে আর্মি ব্যাক করেছিল। তো আজকে জনগণ যেভাবে গণজাগরণ ঘটছে সারা দেশে, তাতে আমরা আশাবাদী হতে পারি, আপনার যতই মানুষ খারাপ হোক, সামনে তারাও সেই জনগণের সেই গণজাগরণের মিছিলে তারা যুক্ত হবে। কাজে আমাদেরকে ঠেকানো যাবে না, এদের পতন ঘটাতেই হবে, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশকে বাঁচাতে। কাজকে আমরা সবাই ভুক্তভোগী। তো যেটা আমরা বলছিলাম, এভাবে মিটিং করছে বিভিন্নভাবে, সে মিটিং বানচাল করার জন্য, কিন্তু আমরা সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোনো নৈরাজ্য করে আপনার 14 এবং 18 সালে মতো বিনা ভোটে নির্বাচন করার নাটক করার চেষ্টা করলে সেটা ভালো হবে না। আমরা যদি আক্রান্ত হই, প্রতিরোধ গড়ে তুলব, নিজেদের আত্মরক্ষার্থে প্রয়োজনে কিন্তু পাল্টা চলবে, আমরা কিন্তু বলে দিচ্ছি। কাজে সেই ক্ষেত্রে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি সংঘাত চাচ্ছে নাকি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অবস্থার পরিবর্তন চাচ্ছে। আমার আরও দুটো প্রোগ্রামে আমি বলেছি, আজকের এই প্রোগ্রাম থেকে বলে চাই, দিল্লিকেও সিদ্ধান্ত নিতে হবে, তারা কি এদেশে ফ্যাসিবাদের পক্ষে থাকবে, তারা কি শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে রক্ষা করবে নাকি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে থাকবে, বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। দিল্লি আমাদের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র, মুক্তিযুদ্ধ থেকে তারা সহযোগিতা করেছে, আমরাও তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, কিন্তু তারা যদি আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা যদি আমাদেরকে দাস বানিয়ে রাখতে চায়, প্রয়োজনে দিল্লির বিরুদ্ধে এদেশের জনগণ জেগে উঠবে। যেটা ভাসানি বলেছিল, পিঞ্জির জিঞ্জির ভেঙেছি দিল্লির গোলামি করার জন্য নয়। কাজে আজকের এই লড়াইটা আজকে শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, দিল্লির দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে। আমরা জানি না সেই লড়াইয়ে কার কি কখন হয়, যেভাবে গুলি করে মানুষ মারছে, গুম করে দিচ্ছে, কিন্তু একটা কথা আমরা বলতে পারি, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য পিছু হটার আর কোনো প্রশ্নই ওঠে না।
ব্যাকে চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সামনেই যেতে হবে। কাজে আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে পেশাজীবীদেরকে, আজকে কেন একটা প্রধান একজন প্রধান বিচারপতিকে এইভাবে আপনার দেশের বাইরে পাঠিয়ে দেবে? এই যে সাতজন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কোন জনস্বার্থে, কী স্বার্থটা ছিল আপনারা জানেন? সরকারকে এক্সপ্লেইন করেছে, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ভোলায় গুলি করে মানুষ মারল, তাদের কাউকে কিন্তু বাধ্যতামূলক অবসর দেয় নাই। ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মানুষ মারেছে, তাদের কাউকে কিন্তু বাধ্যতামূলক অবসর দেয় নাই, সাতজনকে অবসর দিয়েছে। প্রশাসনকে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, তোমরা যদি আমাদের নির্দেশ না মানো, গুলি যদি না চালাও, তোমাদের চাকরি থাকবে না। প্রশাসনের ভাই বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, কারো চাকরি যাবে না, যাদের চাকরি যাবে সকল সুযোগ সুবিধা সহ তাদেরকে আবার চাকরিতে বহাল করা হবে। কাজে আপনারাও সাহস নিন, প্রত্যেকটা বার থেকে, জেলা থেকে, ঢাকা থেকে আগামীর গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে সেইভাবে প্রস্তুত হতে হবে, মাঠে নামতে হবে। কথা একটা অনেকে বলে থাকেন যে আসলে এখন তো শাহাবুদ্দিন সাহেবের মতো সেই আপনার চিফ জাস্টিস নাই, জেনারেল রুদ্দিন সাহেবের মতো সেই আর্মি প্রধান নাই, কাজে আমরা কাকে দিয়ে কি করব? জনগণ জেগে উঠলে দেখবেন যে এরা কীভাবে পিছু হটে। আর আমাদের অগোচরেও অনেক ভালো মানুষ আছে যারা নিভৃতে নীরবে দেশের জন্য চিন্তা করেন, দেশকে নিয়ে ভাবেন। রেজা কিবরিয়ার মতো মানুষ, তিনি তো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তার বাবা এক কূটনীতিক ছিলেন, প্রায় বিদেশেই বড় হয়েছেন, এই কালচারের মানুষ হয়েও শেষ সময় আমাদের সাথে এই একটা সভ্য বাসযোগ্য রাষ্ট্র গড়ার জন্য গণঅধিকার পরিষদে যোগ দিয়েছে। কিন্তু ভালো মানুষগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের রাজনীতিতে আসার একটা পথ তৈরি করে দিতে হবে। তো আজকে এই সুপ্রিম কোর্ট বারের মতো সম্মানিত জায়গায়, এই পবিত্র জায়গায় এই প্রোগ্রাম আয়োজন করার মধ্যে দিয়ে আমি মনে করি আইনজীবী অধিকার পরিষদ এবং SCBA সংবিধান সংরক্ষণ কমিটি তাদের নৈতিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, দেশ এবং জাতির জন্য তারা যথাযথ ভূমিকা রেখেছে, যে আজকে বাংলাদেশের অর্থনৈতিক সংকটে জনগণের সরকার শীর্ষক আলোচনা। অবশ্যই আমরা বলেছি যে আমরা বর্তমানে আমরা জনগণের একটা সরকার চাই। আমরা দেখেছি যে দলীয় সরকারগুলোর অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, 91 সমস্ত রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছিল। সরকার ফাইজলামিটা দেখেন, শয়তানি হিটলারি বুদ্ধিটা দেখেন, যে আদালতকে ব্যবহার করে কিন্তু তারা কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করেছে, পার্লামেন্টে করে নাই। কারণ এরা আদালতের ঘাড়ে বন্দুক রেখে এদের অপকর্মকে জায়েজ করতে চায়, সেজন্য আইনজীবীদেরকেই আপনার প্রতিরোধ করে তুলতে হবে। আইনজীবীরা যখন জেগে উঠবে, জাজ সাহেবরা, তখন সাহস পাবে আরও কিছু করার জন্য। সে আপনাদেরকে সেই ভূমিকাটা নিতে হবে। আজকের যে সংকট, সেই সংকট থেকে একমাত্র উত্তরণের পথ হচ্ছে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমি বলছি স্যার, রেজা ভাই যেটা বলেছে, যা করেছে 3 মাসে কিচ্ছু হবে না, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট 6 মাসের জন্য হবে না 1 বছরের জন্য হবে, সেটা নিয়ে প্রয়োজনে আলোচনা হবে। এখন আওয়ামী লীগ বাঁচিত, দেশের সমস্ত জনগণ কিন্তু এক জায়গায় এসেছে যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই, সবাই কিন্তু একমত হয়েছে। এখন আওয়ামী লীগ যদি এখানে না আসে, তাহলে আমাদের কিছু করার নাই, আমরা আন্দোলন করে রাস্তা থেকে আমরাই সরকারের ঘোষণা দেব, কে সেই সরকার প্রধান হবে, জনগণের মতামত নিয়ে আমরাই সরকার, সেই সরকারের রূপরেখা দেব, এবং খুব শীঘ্রই সেই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলো, আপনাদেরকে আরেকটু ভূমিকা নিতে হবে। আমরা মাঝে মাঝে কষ্ট পাই যে আমরা তরুণ ছাত্র যুবক রাস্তায় মার খাচ্ছি, আদালতের বারান্দায় বারান্দায় ঘোরা লাগে জামিনের জন্য, থানায় গেলেও পুলিশ অনেক সময় ছাত্রদের উপরে অমানবিক অত্যাচার করে, কারণ কিছু লোকজন তো আছে যাদেরকে ঢুকিয়েছি এই সমস্ত অপকর্ম করার জন্য। প্রদীপের মতো আপনারা দেখেছেন তো কতগুলো মানুষকে হত্যা করলো, মায়া চৌধুরীর জামাই কর্নেল তারেক সাইদের মতো লোক আর্মিকে, এই র্যাপকে কলঙ্কিত করেছে, এই 7 মার্ডারের মতো ঘটনা ঘটিয়ে, এবং কিছু দুর্বৃত্ত তো ঢুকিয়েছে। কাজে দুর্বৃত্তরা চায় যে আমাদের পথ চলাকে বন্ধ করে দিতে, কিন্তু ইনশাল্লাহ আমাদের সেটা পারবে না। সর্বশেষ আবারও আইনজীবী অধিকার পরিষদ এবং সুপ্রিম কোর্ট এই সংবিধান সংরক্ষণ কমিটিকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের আলোচনা আপনাদের অব্যাহত থাকুক, এবং এইভাবে সকলের অংশগ্রহণ আলোচনার মধ্যে দিয়েই একটা গণজাগরণ ঘটবে, মানুষ গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।